হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি আজকে বেশ ভালোই আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজছে 11:15। এখন থেকে আমি এই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর যেহেতু কালকে ষষ্ঠী, তাই আজকে ফাটাফাটি গরম, ফাটাফাটি রৌদ্রু, সেটা বলার আর অপেক্ষা রাখে না। আর আমি নিয়ে এসেছি এখানে ব্রেকফাস্ট। মেয়ে সকালবেলা সুজি খেয়েছে, পাশে ওখানে জল খাচ্ছে আর ঘুমোচ্ছে। আর আমি তৈরি করলাম, দেখতে পাচ্ছেন এই যে এখন ব্রেকফাস্ট তৈরি করেছি, রুটি, একটা কলা আর তরকারি। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। হাজবেন্ডকে রুটি তরকারি করে দিতে পারিনি। আজকেও আমি দেরি করে ঘুম থেকে উঠেছি 8টার সময়। খুব দেরি হয়ে গেছে, শরীরটা ভালো না তাই, আর মানে খুব একটা ভালো না, তার জন্য সকাল সকাল উঠছি না। আর এখন ওকে দুধ কেলক্স, হাজবেন্ডকে দুধ কেলক্স দিয়ে দিয়েছি, ও দুধ কেলক্স খেয়ে চলে গেছে। আর আমি এখন ব্রেকফাস্টটা করে নেব, রুটি আর তরকারিটা এখনই করলাম। মা চাল কুমড়ো ঘণ্ট কেটে দিচ্ছে, আর আজকে চাল কুমড়ো ঘণ্ট আর ডিমের ঝোল এটাই করে রাখবো। আর এটা লঙ্কা কম দিয়ে সব কিছু, ভেজিটেবল, সোয়াবিন দিয়ে, ছোলা দিয়ে একটা সবজি করেছি। মেয়ে এটাতেও খেতে পারবে, চাল কুমড়ো দিয়েও খেতে পারবে। ফ্যান ছাড়া মনে হচ্ছে যেন চামড়া পুড়ে যাচ্ছে। তো বন্ধুরা, রান্না করে চলে এসেছি, আর এখন বসিয়ে দেব রান্না। আজকে লাঞ্চে হচ্ছে চাল কুমড়ো ঘণ্ট, ডিমের ঝোল, এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ সারতে হবে। অন্য কিছু করব না, প্রচণ্ড গরম পড়েছে এখানে, এটা করাই হচ্ছে ডিফিকাল্ট ব্যাপার। আর রাত্রে অন্য কিছু করতে পারি, দেখা যাক কি হয়। তার জন্য আজকে লাঞ্চে এরকম প্রিপারেশন। আর এখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ঘুগনি, ঘুগনি বলতে ছোলা, যেটা বিকেলের খাবার হবে আজকে, ছোলাই হবে আজকে, কারণ এতটা গরম চা নাও করতে পারি, তাই ছোলা দিয়েই হচ্ছে বিকেলে টিফিন হয়ে যাবে, তাই টিফিনটাও আমি রেডি করে নিচ্ছি। তো চলুন রান্নাবান্না স্টার্ট করে দিচ্ছি, আর বকবক করছি না। ছোলা সেদ্ধ হয়ে গেছে, চাল কুমড়ো ঘণ্টাটা বসিয়ে দেব, কালো জিরে দিলাম, রসুন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে হচ্ছে একটু তেজপাতাও দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন চাল কুমড়ো ঘণ্টাটা ঢেলে দিচ্ছি। এখানে ডিমের ঝোলের জন্য আলু, এটাও আমি বয়েল করে নেব, দুটো সিটি দিয়ে নেব, আর ডিম আমলেট করে আজকে ঝোল হবে। এখন আবার বৃষ্টি নামবে, তাই আকাশটা মেঘলা হয়ে গেছে, এখান থেকে বোঝা যাচ্ছে না, তাই বয়েল হয়ে গেছে, এখানে ঢেলে দিচ্ছি। অন্ধকার হয়ে গেছে ঘরটা। এখানে আলুটাকে আমি টুকরো করে নিয়েছি ডিমের ঝোলের জন্য, সেটাই হচ্ছে একটু বয়েল করে নেব। আর এক হাতে ট্রাইপড, তাই একটু অসুবিধা হচ্ছে। আর এটাকে একটু একটা থেকে দুটো সিটি দিলেই হয়ে যাবে, কারণ রান্নাটা তাড়াতাড়ি হবে। যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি, তবুও প্রত্যেক দিন সব কিছু ধুয়ে মুছে করতে দুটো বেজে যায়। এখন চাল কুমড়ো ঘণ্টটা পাশে ভাজা ভাজা হচ্ছে, আর একটু ভাজা ভাজা হলেই হয়ে যাবে। আর আমি ডিমের মামলেট করার জন্য আজকে মামলেট করেই ঝোল করব, কারণ সেদ্ধ করে ভালো লাগছে না আর খেতে।
একদম আমলেট ঝোলটার টেস্ট হয় খেতে পাতলা হয়, তাই আমলেটগুলো রেডি করে নিচ্ছি, মানে ডিমগুলোকে ফাটিয়ে নেব নিচ্ছি। ছোলার জন্য ডিমগুলো ফেটিয়ে নেওয়ার পরে এটা ছোলার জন্য মশলা রেডি করে চাল কুমড়ো ঘন্টতে বেশ হচ্ছে ভাজা ভাজা হচ্ছে, কিন্তু যতই আপনারা চাল কুমড়ো ঘন্ট দেখবেন যে ভেজে নেওয়ার পরও একটু হচ্ছে জল জল ভাব থাকে, সেটা দূর করার জন্য একটু আটা বা ময়দা ছিটিয়ে দিবেন তাড়াতাড়ি, আর কি জিনিসটা মজেও যায় আর বেশ আঠো আঠো হয়ে যায়, তাড়াতাড়ি নামাতেও পারবেন যখন হাতে টাইম থাকবে না। আর যাদের হাতে টাইম থাকবে তারা তো হচ্ছে করবেই, মানে ভাজা ভাজা করতেই হবে, তারা করেই, কিন্তু আমার হাতে অতটা ধৈর্য নেই, অতটা টাইমও নেই। আর আমি মাকে দেখেছি এরকম করে, মানে কি যখনই দেখতাম তাড়াহুড়ো লাগতো, বা যে কোনো সবজিতেই চাল কুমড়ো ঘন্ট বলুন না কেন বাঁধাকপি ঘন্টেও একটু আটা দিয়ে দিত, তাতে কিনা মানে বেশ জিনিসটা আটো আটো ভাব হয়ে যায়। তো চাল কুমড়ো ঘন্টটা নামিয়ে ফেলছি, আর এখন বিকেলে টিফিনটাও করে রাখবো, তাই হচ্ছে ছোলাটা বসিয়ে দিচ্ছি। একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। ছোলাটা নামিয়ে ডিমের ছোলাটা বসিয়ে দিবে, এখন দেখতে পাচ্ছে দুটোর মধ্যে রান্না কমপ্লিট। ছোলাটা নামিয়ে ফেলছি, আর ডিমের ঝোলের জন্য মশলা আমি একটা বাটিতে ভিজিয়ে নিচ্ছি একটু গরম জলে। আদা রসুন একটু থেতো করে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একটু গরম জলে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। ডিমের ঝোলটা ফুটতে থাক, ততক্ষণে আমি এই ফাঁকে আর কি অনেকটা বাসন জমে গেছে সিঙ্কে সেগুলো মেজে ফেলছি, তারপরে ফুটে গেলে আমি মামলেটটা দিয়ে দিব, নামিয়ে ফেলবো। ডিমের ঝোল রেডি হয়ে গেল, আর ততক্ষণে আমার বাসনটাও মাজা হয়ে যাবে, তো চলুন বাসনগুলো ফটাফট মেজে নিচ্ছি। গেলে ঝোলটা নামিয়ে ফেলবো, হয়ে গেছে আমার লাঞ্চ রেডি। তো এখন এটা ফুটে গেলে, মানে ঝোলটা ফুটে গেলে হয়ে গেল আমাদের কমপ্লিট রান্নাবান্না। তো এখন আর কথা বলবো না, ঘেমেতে একদম একাকার, খুব বাজে অবস্থা। আর কড়াইটাতে আমি
সাবান মানে ভিম লিকুইড মাখিয়ে রেখেছি, একটু পরে এটা মেজে ফেলবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার বিকেলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যে 7টার, এখন আমি চলে এসেছি রান্না করে বিকেলের খাবার বানাতে। কিন্তু বিকেলের খাবার আমার বানানোই আছে, খালি জাস্ট একটু গার্নিশিং করে নিয়ে যাবো। যেহেতু প্রচণ্ড গরম, তাই আমি আজকে চা বানাবো না। তো চলুন স্টার্ট, আজকে তাড়াতাড়ি করে খাবারটা আমরা রেডি করে নিয়ে খেতে বসবো, তারপরে আমরা খেলবো লুডু, সাথে আপনারাও থাকছেন। তো চলুন লুডু খেলা হবে। অনেকদিন থেকেই ভাবি যে লুডু খেলবো লুডু খেলবো, তো আজকে লুডু খেলা হবে, বুঝতে পারছেন, লুডু খেলা হবে, তো সাথে আপনারাও থাকবেন। তো চলুন ফটাফট খাওয়াটাকে বানিয়ে ফেলি। এখন আমরা খেলতে যাচ্ছি লুডু। এই যে লুডু সাথে বসে পড়েছি তিনজন, মা খেলবে নাকি আসো। লুডু খেলতে বসে পড়েছি, কিন্তু মেয়ে তো আমাদের সাথেই খেলতে বসবে, ওকে কিছুতেই সরাতে পাচ্ছি না। ও আমাদেরকে ভালো মতো লুডু খেলতেও দিচ্ছে না। অনেকদিন পরে বসেছি লুডু খেলতে, বেশ আনন্দ হলো। আর মাকে ডাকলাম, মা পাশের ঘরে আছে, মা আসেনি। দেখতে পাচ্ছেন মেয়ে কি বিরক্ত করছে, এইভাবে লুডু খেলা যায়? কিন্তু বেশ আনন্দ লাগছে, কারণ সারাদিন তো মোবাইল এটা ওটা দেখতে থাকি, মোবাইল মানে কটাতেই থাকি, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে মানে আর লুডু আর এই সমস্ত খেলাগুলো প্রায় লুপ্ত হয়ে গিয়েছে, বেশ ভালো লাগে। কিন্তু এই মেয়ের যন্ত্রণায় আর হচ্ছে খেলাই যাবে না। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মেয়েকে কতবার বলছি, বাবা দে আমি মারি, বাবা দে আমি মারি, আমাকে একটা দানও মারতে দিচ্ছিল না। তারপরে হাজব্যান্ড আর আমি দুজনেই অনেক দিন পর বসে লুডু খেলছি, খুব ভালো লাগছে। ভাবছি এর পরের দিনও খেলবো এই বিকেলবেলা টাইমটাতে মোবাইল না গুটিয়ে। ব্যাস এইভাবেই আমাদের বিকেলটা দারুণভাবে খেলা হলো, আর খেলা শেষ অবশ্যই একটু পরে জানাচ্ছি আপনাদেরকে কে জিতলো কে হারলো। তো চলুন দেখতে থাকুন, আমি একটু পরে আপনাদের সামনে আবার আসছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমি জিতে গেছি, জিতে গেলাম আমি, তাই না? একটা গুটিতে হেরে গেল আমার হাজবেন্ড। তো আবার সাপ খেলবো দেখি, আরেকটা দান। হুম, আজকের মতো বকবক আমাদের এইখানেই শেষ, আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন।